হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আবার একটা নতুন ব্রেকিং নিউজ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো যারা ইউজিপি স্টুডেন্ট বা পিজি স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে করোনায় বাতিল কলেজের সমস্ত পরীক্ষা, কিসের ভিত্তিতে নম্বর জানালো কিন্তু শিক্ষা দপ্তর। তো আমরা কিন্তু অনেকেই এর আগে কয়েক মাস আগে কিন্তু নোটিশ পেয়েছিলাম, সেখানে কিন্তু বলা রয়েছিল যে 25 আগস্ট কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, এবং কিন্তু এই যে সামনে 31 মার্চে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হবে। তো কিসের ভিত্তিতে কিন্তু নম্বরটা দেওয়া হবে সমস্ত রকম তথ্য কিন্তু আমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্ত রিকোয়েস্ট হলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অন স্ক্রিনে লেখা রয়েছে করোনায় বাতিল সমস্ত পরীক্ষা, কিসের ভিত্তিতে কিন্তু পরীক্ষার নম্বর দেওয়া হবে সেটা কিন্তু জানানো হয়েছে। আপনারা এখানে আপডেট নিউজ 27 জুন 2020 22:49 কিন্তু 59 কিন্তু পিএমএ এটা কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এবার পুরো এখানে দেখে নেব কী কী বলা রয়েছে। এখানে বলা রয়েছে পরিস্থিতির করোনা পরিস্থিতির জেরে কিন্তু কলেজের বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে, কিন্তু কিভাবে হবে মূল্যায়ন এই নিয়ে শনিবার সুপারিশ পাঠালো শিক্ষা দপ্তর। সুপারিশে বলা হয়েছে যে কলেজে সমস্ত পরীক্ষা ফাইনাল ইয়ার সেমিস্টার বাতিল করা হলো রাজ্য, ফাইনালি সেমিস্টারের পরীক্ষা অনলাইন বা অফলাইন নেওয়া যাবে না। তার বদলে বিগত সেমিস্টারের মধ্য দিয়ে কিন্তু সংশ্লিষ্টভাবে পড়ুয়াদের যে সেমিস্টারে সবথেকে বেশি নম্বর পেয়েছে তার থেকে 80% এবং ফাইনাল সেমিস্টারের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের থেকে বাকি 20% নাম্বার কিন্তু পাবেন পড়ুয়ারা। এই দিন বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক বা স্নাতকের জন্য ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে এমনকি অ্যাডভাইজার জারি পাঠালো কিন্তু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিকে 31 জুলাইয়ের মধ্যে স্নাতক বা স্নাতকের স্তরের ফলাফল প্রকাশ করতে হবে। আপনারা এখানে জানিয়ে দিই এখানে কিন্তু 31 জুলাই কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তার আরও কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তী শিক্ষা বর্ষ শুরু হবে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে, শনিবার নির্দেশিকা যা দিলেন কিন্তু এই রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর। তো এখানে কিন্তু বলা রয়েছে আরও কিছু, তো সেটা আমরা জেনে নেব। তো এখানে বলা রয়েছে ফাইনাল সেমিস্টার রেজাল্ট 31 জুলাই প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলি, এর ফলাফলে কোনো পড়ুয়ার যদি পছন্দ না হয় সে কিন্তু পুনরায় পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবং কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে এখানে বলা রয়েছে কিন্তু স্বাভাবিক হবে এই পরিস্থিতি কিন্তু, তবেই কিন্তু পরীক্ষা তারা দিতে পারবে বা নেবে কিন্তু কলেজ কর্তৃপক্ষ। তার পাশাপাশি বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, ফার্মেসি ও শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে এই মূল্যায়ন কিন্তু বহাল থাকবে। তো এখানে আমরা জানতে পারছি যে কিন্তু কোনোভাবে কিন্তু কলেজের পরীক্ষা নেওয়া হবে না। যে প্রথম যে সেমিস্টারগুলো হয়েছিল, ধরুন ফার্স্ট ইয়ারের যারা সেকেন্ড ইয়ারে বর্তমানে যারা পড়ে এবং ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সাম হয়েছিল তার উপর যে সবথেকে বেশি নাম্বার পেয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু 80% নাম্বার কিন্তু দেওয়া হবে, বাকি 20% নাম্বার কিন্তু দেওয়া হবে অ্যাসাইনমেন্টের ভিত্তি করে। তো আমরা সেখানে সরাসরি জেনে নিব সেই ব্রেক এবিপি আনন্দ থেকে কি সেখানে কি বলা রয়েছে। তো আমরা সব সরাসরি হেডলাইনটা সেখান থেকে একবার জেনে নিব। তো চলুন আমরা সেই হেডলাইনটা একবার শুনে নিই। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়েও কোনো পরীক্ষা নয়, চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়াদের মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ পাঠালো রাজ্য সরকার। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যে পরামর্শ রাজ্য সরকার পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে ঠিক কি বলা হয়েছে তাতে? দেখো, 5টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে আজকে যে পরামর্শ পাঠিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। তাতে বলা হয়েছে যে লিখিতভাবে কোনো বা সশরীরে কোনো পরীক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে না, এবং ইউজি এবং পিজি অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের 80% নম্বর নেওয়া হবে। বিগত যে সেমিস্টারগুলি আছে সেই সমস্ত সেমিস্টারের মধ্যে সর্বোচ্চ নম্বর যে পেয়েছে সেই নম্বরটা 80% হিসেবে গ্রাহ্য হবে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যেটা আছে যে 7টা সেমিস্টার এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে 3টে সেমিস্টার, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 5টা সেমিস্টার এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে 3টে সেমিস্টার, এবং বাকি 20% সেটা বর্তমান সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে ঠিক হবে। পাশাপাশি বলা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে স্নাতক স্নাতকোত্তরের ফল প্রকাশ করতে হবে, এবং যে ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট, ফার্মেসি বা বিএড এর মতো পেশাদারি কোর্স আছে সেই কোর্সগুলির ক্ষেত্রেও মূল্যায়ন এই প্রায় একই রকম ভাবে হবে, অর্থাৎ 80% হবে চূড়ান্ত সেমিস্টারের, 80% হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা মিড সেমিস্টার অথবা আগের সেমিস্টারগুলির সেরা নম্বর, এবং বাকি 20% অ্যাসাইনমেন্ট বেসড ইভ্যালুয়েশন বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে হবে। এটাও বলে দেওয়া হয়েছে
সিবিএসই আইসিএসসির ক্ষেত্রেও যেটা করা হয়েছিল যে কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা দিতে চায় তার একটা সংস্থান রাখা হচ্ছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষার এক মাসের পর রেজাল্ট বেরোবে। তবে যে পরীক্ষা দেবেন, যিনি পরীক্ষা দেবেন তাকে মুজলেখা দিতে হবে হতে পারে, কারণ সেই পরীক্ষার নম্বরই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তখন কিন্তু এই 80-20 বা 80-20 শতাংশের যে ফর্মুলা সেক্ষেত্রে গ্রাহ্য হবে না। এবং পাশাপাশি সর্বশেষ যেটা বলা হয়েছে যে এই যে হোম অ্যাসাইনমেন্টের নামে, অনলাইনের হোম অ্যাসাইনমেন্টের নামে কোনো ফি নেওয়া যাবে না। তুমি জানো যে গতকালই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে, সিবিএসসি আইসিএসসি সিবিএসসি ক্লাস 10-12 এর পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই পথে গিয়ে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজ্যে প্রায় এখন 19 লক্ষ পড়ুয়া রয়েছে, সেই পড়ুয়াদের ক্ষেত্রেও সশরীরে পরীক্ষা ক্যাম্পাসে এসে পুরোপুরি বাতিল করা হলো। কি ফর্মুলায় তাদের মূল্যায়ন হবে সেটাও চূড়ান্ত করা হলো এবং এটাও বলা হয়েছে এই মূল্যায়ন পদ্ধতি শুধুমাত্র যারা ফাইনাল সেমেস্টার অর্থাৎ চূড়ান্ত বর্ষের ছাত্র অথবা ফাইনাল সেমেস্টারের ছাত্র, বাকি যে পড়ুয়ারা আছে তারা কিন্তু অটোমেটিক্যালি অর্থাৎ আপনা আপনি কোনো মূল্যায়ন ছাড়াই তারা পরবর্তী সেমেস্টারে উঠে যাবে। আজকে সরকারের তরফে এই যে অ্যাডভাইজারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে যাতে মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে সমতা থাকে গোটা রাজ্য জুড়ে। ধন্যবাদ কৃষ্ণন্দ। এপিএন আনন্দের ব্রেকিং নিউজটা আপনাদের জানিয়ে দিলাম। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা ফার্স্ট ইয়ারে রয়েছে বা ফার্স্ট ইয়ারে আগেবার 2019 এক্সাম দিয়েছিল, হয়তো কোনো একটা সাবজেক্টে ব্যাক এসছে, তাদের সম্বন্ধে কিন্তু কোনো কথা বলা হয়নি। তারা কি আদৌ সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছে, অথবা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে 2-3টা সাবজেক্টে ব্যাক এসছে বা 1-2টা সাবজেক্টে ব্যাক এসছে, তারা কি থার্ড ইয়ারে উঠেছে, এই সম্বন্ধে কোনো তথ্য কিন্তু বলা হয়নি। তারা কি আদৌ কোনো সেমিস্টারে পাস করেছে বা তাদের যেহেতু রেজাল্টটা খারাপ রয়েছে তারা কিসের ভিত্তিতে তাদের নাম্বার দেওয়া হবে, তো তাদের কিন্তু সম্বন্ধে কিছু বলা হয়নি। তো যতদিন না পর্যন্ত কলেজটা খুলছে সে কলেজে গিয়ে কিন্তু এইসব সমস্যাগুলো সমাধান হবে আমি এটা মনে করি। তো জানি না এর পরবর্তী নিউজটা কী বেরোবে, তো আমি আপনাদের যা নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করে দিব। আর নিউজটা পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই সবার সামনে শেয়ার করবেন। আর ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।